চব্বিশ ঘন্টার ভিতরে যারা ভিয়েতনাম ডিস্ট্রিক্টের ভিসা নিতে চাচ্ছেন বা আর্জেন্ট ভিসা নিতে চাচ্ছেন চব্বিশ ঘন্টার ভিতরে বা এক থেকে দুই দিনের ভিতরে যারা স্টিকার ভিসা নিতে চাচ্ছেন ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার হাতে অনেকগুলো স্টিকার ভিসা দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে স্টিকার ভিসা। এখানে প্রায় 15 থেকে 20টা ভিসা অ্যাপ্রুভাল এসছে। এখন আপনারা অনেকে বলবেন যে এগুলো তো হচ্ছে যে কাগজ বা ই ভিসার মতো দেখা যাচ্ছে। এই অ্যাপ্রুভাল মানে হচ্ছে স্টিকার ভিসা, এগুলো সবগুলো হচ্ছে অ্যাপ্রুভাল, ভিয়েতনামের অ্যাপ্রুভাল। ভিয়েতনামের ই ভিসা আছে, ভিয়েতনামের অ্যাপ্রুভাল ভিসা আছে। অ্যাপ্রুভাল হচ্ছে আমার হাতে যেটা দেখলেন এখন, এটা হচ্ছে অ্যাপ্রুভাল, তার মানে হচ্ছে স্টিকার ভিসা। আপনি যখন এই অ্যাপ্রুভালটা নিয়ে ভিয়েতনামে ভ্রমণ করবেন তাদের এয়ারপোর্টে হানাই অথবা হোসিমিন সিটি দিয়ে, সেখানে আপনাকে স্টিকার বসিয়ে দেওয়া হবে বা পেস্ট করে দেওয়া হবে আপনার পাসপোর্টে। সো যারা এই স্টিকার ভিসা নিতে চাচ্ছেন চব্বিশ ঘন্টার ভিতরে বা এমার্জেন্সি ভিসা নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে আপনারা এই ভিসাটা নিতে পারতেছেন, আমাদের অফিসে আসা লাগবে না, আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। তো আপনি ঘরে বসে যদি ভিয়েতনামের এই স্টিকার ভিসা নিতে চাচ্ছেন তাও আবার চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি, আমাদের ফেসবুক পেজ লিঙ্ক সব কিছু দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, যোগাযোগ করতে পারেন এখনই। ভিয়েতনামে দুটো ভিসা ছিল, দুটো ক্যাটাগরি তাদের ছিল। একটা হচ্ছে ই ভিসা, যেটা আপনি শুধু এয়ারপোর্টে যাওয়ার পর আপনাকে স্ট্যাম্প দিয়ে দিত, কোনো প্রকার স্টিকার আপনাকে দিবে না, সেটা বন্ধ হয়ে গেছে। সেই ই ভিসাটা এখন বর্তমানে হচ্ছে না। এখন সবাই অ্যাপ্রুভাল নিচ্ছে বা অ্যাপ্রুভাল নিতে হবে, যে অ্যাপ্রুভালটা এখন আমরা ইমার্জেন্সি বা আর্জেন্ট ভিসা করে দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে বা এক থেকে দুই দিনের ভিতরে। ই ভিসাটা আপনি অ্যাপ্লাই করে এখন পাবেন না, এই ভিসাটা ঝামেলা চলছে বা সমস্যা চলতেছে সবারই। তো এখন সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনারা এই এই ভিয়েতনামের অ্যাপ্রুভালটা নিলেই আমরা আপনাদেরকে অ্যাপ্রুভালটা করে দেবো আর্জেন্ট, যেটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা পাবেন। চাইলে আপনি যদি চব্বিশ ঘন্টার যে সার্ভিসটা দেই আমরা, সেটার জন্য একটু পেমেন্ট বেশি করতে হয়, আর যেটা নর্মাল যেটা প্রসেস, যেটা রেগুলার প্রসেস, সেটাতে 10 থেকে 12 দিন সময় নেই, সেটাও আপনারা নিতে পারেন। সো যারা এই ভিয়েতনাম ভ্রমণ করতে চাচ্ছেন, ভিয়েতনামের স্টিকার ভিসা নিতে চাচ্ছেন, একেবারে ডকুমেন্টস লাগবে না, শুধু আপনার পাসপোর্ট কপি ছবি হলেই আমরা, যদি এক্সট্রা ডকুমেন্টস আমরা চাই আপনাদেরকে তাও বেশি চাইবো না, হয়তো আপনাদের যদি ট্রেড লাইসেন্স থাকে বা প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকে, যদি নাও থাকে তাহলে চলবে, যদি এগুলি থাকে তাহলে আপনারা দিতে পারেন। সো যাদের একেবারে ফ্রেশ পাসপোর্ট বা যাদের কিছুই নেই তারাও এই ভিসাটা নিতে পারবেন, এবং যাদের অলরেডি ভিজিট করেছেন অনেকগুলো দেশ তারপর আপনারা তারা আরও তাড়াতাড়ি এই ভিসাটা নিতে পারবেন। আমি বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে বলবে যে ভাই আমাদের তো ডকুমেন্টস নেই, আমরা কীভাবে নিব? সো কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু পাসপোর্ট কপি ছবি, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না, ট্রাভেল হিস্ট্রি লাগবে না। আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আর্জেন্ট ভিসা দিয়ে দিতে পারবো। এবং আপনারা চাইলে অন্যান্য দেশের ই ভিসার জন্য বা অন্যান্য দেশের ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অনেক দেশের ভিসা সার্ভিস দিয়ে থাকি। আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা অনেক তথ্য পাবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সব ধরনের তথ্য এবং এই ট্রাভেল ট্যুরিজম রিলেটেড আমরা সব ভিডিও দিয়ে থাকি বা ইনফরমেশন শেয়ার করে থাকি। সো যারা ভিসা গেট নিতে চান তারা আমাদের অফিসেও আসতে পারেন, আপনারা অফিসে না আসতে চাইলেও আপনারা জাস্ট আমাদেরকে আপনাদের পাসপোর্ট কপি এবং ছবি ইমেল করে দিলে অথবা এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা আপনাদেরকে ভিসাটা পিডিএফ আকারে আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনারা জাস্ট প্রিন্ট করে ট্রাভেল করবেন, এয়ারপোর্টে গেলে আপনাদেরকে এই ভিসাটা দেখিয়ে দিলে আপনারা স্টিকার ভিসাটা নিয়ে নিতে পারছেন আপনারা খুব সহজেই ভিয়েতনাম থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।